এই মোমেন্টটা থেকে মারাত্মক মোমেন্ট সব থেকে হাই মোমেন্ট কারণ এত বড় একটা মিডিয়া চ্যানেল এতদিন ধরে কথা হচ্ছিল যে দেবদার প্যান ইন্ডিয়া প্রমোশন বা দেবদার এই যে প্যান ইন্ডিয়া অনেকেই বলছিলো প্যান ইন্ডিয়া প্রমোশন ভালো হচ্ছে না আচ্ছা তারপরে শুরু হলো হেটাসদের বক্তব্য যে ইন্টারভিউ কখন আসবে বা ইন্টারভিউ তো আসছেই না ইন্টারভিউ এলোই না আরে যেগুলো শ্যুট হয়েছে তারা কি ছেলে খেলা করার জন্য শ্যুট করেছে হেগে ইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা এই চ্যানেলে এই বিষয়টাকে নিয়ে কথা বলবো বন্ধুরা এখন যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাঘা যতীনের প্যান ইন্ডিয়া ইন্টারভিউ চলে এলো ইয়েস বাঘা যতীনের প্রথম সম্ভবত জুম বলে যে বড়ো চ্যানেলটি এই চ্যানেলটি মানে বিরাট বড়ো একটা চ্যানেল সেই চ্যানেলে দেবদার কিন্তু ইন্টারভিউ চলে এলো অন হিন্দি ইয়েস সরি আমাদের আমাদের সুপারস্টারদের একটা সুবিধা দেবদা এবং জিৎ দা দুজনেই এত ভালো হিন্দি বলেন তাই হিন্দিটা কিন্তু তারা দা ফাটিয়ে বলেন এবং ফাটিয়ে বলেওছেন এবং ইন্টারভিউয়ের ডিউরেশন পঁয়ত্রিশ মিনিট প্রায় আমি এম এফকে টিভির কমিউনিটি পোস্টে অলরেডি শেয়ার করেছে বিষয়টি অবশ্যই সেখান থেকে চেকআউট করতে পারো নাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে চেকআউট করতে পারো ইন্টারভিউটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এটা সম্ভবত প্রথম প্যান ইন্ডিয়া ইন্টারভিউ এলো এর পরে পরে আরও প্রচুর প্যান ইন্ডিয়া ইন্টারভিউ আসতে থাকবে যেগুলি দেবদা দিয়েছেন দেখো দীর্ঘ একটা গোটা দিন জুড়ে তারা ইন্টারভিউ দিয়েছে তো তারা তো সেটাকে তো মানে মিনিমাম সেলিব্রেট করার মতনই কিছু হবে না মানে সেটা একটা মানে প্রচুর আসবে অজস্র আসবে তবে সঙ্গে সঙ্গে সাথে সাথেই তারা আপলোড করে না বম্বে মিডিয়া একটু অন্যরকমভাবে কাজ করে তো সেই জিনিসটা কিন্তু তারা একটুখানি ওয়েট করবে একটুখানি সুন্দর করে এডিট আউট করবে ব্যাপারটাকে দাঁড় করাবে সুন্দর করে এ করবে তারপরে সেটাকে আপলোড করবে তো দেখা যাক আমি ওই ইন্টারভিউয়ের লিঙ্ক ডেসক্রিপশানে দেবো সেখান থেকে চেক আউট করতে পারো আর কোন কোন লিঙ্ক আছে দেখো আমি বলেছিলাম যে নিউজ ফিডে ঘোরাঘুরি করবে আমার কিন্তু নিউজ ফিডেই ওই লিঙ্ক ওই ইয়েটা এসছে যে এটা প্যান ইন্ডিয়া ইন্টারভিউ একজন আমাকে দেখলাম কমেন্টসও করেছে যে জুমে দেবদার ইন্টারভিউ এসছে খুবই ভালো লাগলো এটা এবং এই মোমেন্টটা সবথেকে হাই মোমেন্ট কেন বলছি কারণ একজন বাংলা সুপারস্টার বারবারই আমি এইটাতে জোর দিচ্ছি একজন বাংলা সুপারস্টার বাংলা ভাষা আমার ভাষা আমার মায়ের মাতৃভাষা সেই ভাষা আজকে প্যান ইন্ডিয়া যাচ্ছে সেটাই শুধু না সেখানে গিয়ে দেবদা ইন্টারভিউ দিচ্ছেন সেই জায়গায় সেই সেম মানে ফিলটা কেন না হচ্ছে যে চেঙ্গিজের সময় যে ফিলটা হয়েছিল আজকে বাগাচিতের সময় সেটা হচ্ছে যে দেখো আজকে কি মজা লাগছে যে আমার আমি যার ফ্যান আমি যে ছোটোবেলা থেকে যে মানুষটার ফ্যান সে আজকে আমার মাতৃভাষাকে ভারতবর্ষের কাছে তুলে ধরতে ইন্টারভিউ দিতে গেছে কী যে গর্বের দিন আজকে কি যে আনন্দের দিন সে কি বলে বোঝাতে পারবো না এটা সত্যি কথা খুব ই আনন্দের দিন এরপরে চলে আসি বাঘাজুদ্দিন কিন্তু করছে এখনও ট্রেন্ডিংয়ে ঝড় বা তুলছে এখনও ট্রেন্ডিংয়ে ঝড় বন্ধুরা নাম্বার থ্রি অন ট্রেন্ডিং রয়েছে কিন্তু বুক বাঘা বাঘাযতীন এবং বাঘাজউদ্দিন হিন্দিও কিন্তু ট্রেন্ডিং লিস্টে রয়েছে এবং বাঘাজউদ্দিন হিন্দি কিন্তু প্রায় থ্রি পয়েন্ট ফাইভ এবং টুয়েলভ পয়েন্ট কে ইন্টারেস্ট রেট নিয়ে বসে আছে বাগাজুদ্দিন বেঙ্গলি তো বন্ধুরা এটা দারুণ ইন্টারেস্ট রেট এবং ইন্টারেস্ট রেটটা হু হু করে বাড়ছে দারুণ দারুণ খবর এটা এবং এরকম হু হু করে বাড়তে থাকলে জানি না কোথায় গিয়ে দাঁড়াবে আমি তো চাই আরও বেশি হোক পনেরো হাজারেরও বেশি হোক সম্ভবত তোমরাও এখন যেটা মনে হচ্ছে যে সতেরো আঠেরো হাজারও করে দিতে পারো হয়তো কিচ্ছু বলা যাচ্ছে না দারুণ একটা রেসপন্স অলরেডি বাগাজুদ্দিন পাচ্ছে এবং দারুণ একটা রেসপন্স কিন্তু সর্বত্র বাগাজুদ্দিন পাচ্ছে সেটা ট্রেলার রিয়াকশানে হোক এ হোক বিভিন্ন চ্যানেল থেকে গোটা ভারতীয় মানে অনেকেই বলছে যে বাংলার বাইরে নাকি বাঘা জ্যোতি নিয়ে আলোচনা ছিল বিশ্বাস করো বন্ধুরা আফটার রিলিজ ট্রেলার বাঘাজ্যোতির নিয়ে বাংলার বাইরে যে পরিমাণে কথা বলা শুরু হয়েছে যে পরিমাণে হিন্দি ইউটিউবাররা কথা বলা শুরু করেছে তো তার জন্য একটা দারুণ দারুণ দুর্দান্ত বিষয় হয়েছে ফিল্মি মজ বলে একটা চ্যানেল আছে সেও কিন্তু বাঘাজ্যোতির নিয়ে কথা বলেছে তো খুবই আনন্দের বিষয় খুবই খুশির মোমেন্ট এটা এটাকে এনজয় করো আর বেশি দিন নেই আর মাত্র সাত দিন চলো এনজয় করি এই মোমেন্টটাকে আগে বুকে হাত দিয়ে বলো তো তোমার বাঙালি হিসেবে গর্ববোধ হচ্ছে না যে বেঙ্গল সুপারস্টার দেব যখন বলা হচ্ছে তো আমার তো হচ্ছে ভাই এটাকে তো আমি বলবোই এবং তার সঙ্গে সঙ্গে বলবো বাঘা বাঘাচ্যতিনের ভিডিও বলে কথা জয় হিন্দ ভন্দে মাতরম চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বা ভাই